এই তো আজকে দেখতেই পাচ্ছেন, এই যে সোফার যে কুশন বালিশগুলো আছে, বালিশের সেই কাভারগুলো ধুয়ে দেওয়া হয়েছে একদম। এই যে সোফার উপরের যে ম্যাচগুলো ছিল এগুলো ধুয়ে দেওয়া হয়েছে। রুইপুরির এই যে হারমোনিয়ামের কাভার, ইট অ্যান্ড এভরিথিং আজকে ক্লিন করা হয়েছে বাসার, যেহেতু আমার ছোটো নবাবের বাজে আগামী সপ্তাহে। তো এই জন্য আজকে অনেক উইক আমি বলতে পারেন, কারণ আমার ডাস্ট অ্যালার্জি, কোল্ড অ্যালার্জি, আমি কোনোভাবে ধুলাবালি কিংবা ঠান্ডার কোনো কাজ করতে পারি না। যাই হোক, আলহামদুলিল্লাহ সব কাজ কমপ্লিট করছি, কালকে শুধু আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আগামীকাল ফ্যানগুলো ক্লিন করবো তাহলেই কমপ্লিট। আর আমার মতো কে কে আছেন যে এরকমই একদিন ধরে চটজলদি সবগুলো কাজ ধরলে আর ইচ্ছা করে না যে বাদ রাখি, যে আজকেই জীবন জায়গা থাক সবগুলো কাজই কমপ্লিট করতে হবে? আপনাদের ভাইয়াতে সেই রাগারাগি যে এতগুলো কাজ কেন একাই করতে হবে। আমার কিন্তু একজন বড় কাজের মেয়ে আছে ছুটা, তারপরও ছোটো নবাবের খেলার সাথে আছে আমাকে একটু হেল্প করার জন্য। তারপরও ও তো ছোটো মানুষ, ওকে দিয়ে আমার কিছু করাতে ইচ্ছা করে না, নিজের কাজ নিজে করাই উত্তম। যতটুকু পারে আমি আমার এই মোটামুটি অসুস্থ অবস্থাতেও মানে কাজ করার চেষ্টা করি আলহামদুলিল্লাহ। তো আজকে ভিডিওটা সবাই দেখবেন, আশা করছি সবার ভালো লাগবে। চলুন তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখে নিন। সকাল সকাল দেখতেই পাচ্ছেন একদম ডাইনিংয়ের যে ম্যাট ছিল সব কিছু ক্লিন করে রান্না করে নিয়েছি। এই যে ভাত এখানে আছে, মাসকলাইয়ের ডাল, মাছ ভুনা, এটা হচ্ছে রুই মাছ ভুনা, এখানে আছে শিম ভাজি, আর এখানে এই যে লেবু, এখানে আছে হচ্ছে এই তো বলো তো কি মিষ্টি কুমড়া ভাজি, ছোট নবাবের জন্য রান্না করছি হচ্ছে খিচুড়ি, ও মিক্সড একটা খিচুড়ি রান্না করছি, সবজি, ডিম, চার পাঁচ ধরনের ডাল দিয়ে। তো এগুলো এই যে আমার রান্নাবান্না, এগুলো রান্না করে চলুন নিয়ে যাই আপনাদেরকে। ফ্রিজটা ক্লিন করছি আজকে, দেখুন একদমই ফ্রিজটা ক্লিন করছি, ফ্রিজটা ক্লিন করে এই যে যেহেতু আমার ছোটো নবাবের বাচ্চা বলে কথা, এই তো একদম ডিপ ফ্রিজটাও ক্লিন করে ফেলছি আমি। ফ্রিজটা ক্লিন করা শেষ, চলুন নিয়ে যাই আপনাদেরকে। এই তো আমার এই যে ওয়াশরুম ক্লিন করতে হবে আজকে, বাসার করুন অবস্থা। এই তো এখন আমি ক্লিন করছি কি বলুন তো, আমার কিচেন, কিচেনটা ক্লিন করে নিলেই আমার সব কিছু কমপ্লিট। দেখুন এই যে কিচেনটা আমি ক্লিন করছি, আর কীভাবে ক্লিন করছি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই যে দেখতেই পাচ্ছেন এইরকম একটা আমি নিয়েছি বোতল, বোতলের মধ্যে আমি একটু পরিমাপ করে পানি দিয়ে দিয়েছি, হালকা কুসুম গরম পানি, তার মধ্যে আমি লেবু রস দিয়েছি, পুরো একটা লেবুর রস অল্প পরিমাপে। এই যে দেখুন আমি এই যে এটা ভীম, তারপরে হচ্ছে একটু হুইল পাউডার দিয়ে ঝাঁকিয়ে নিয়ে তারপরে এটা এইভাবে স্প্রে করে দিয়েছি। এই যে দেয়ালে দেখতেই পাচ্ছেন আশা করি, এই যে এইভাবে স্প্রে করে দিয়ে তারপরে এই যে এরকম করে ভালোভাবে ডলে নিলেই কিন্তু, এটা আমি এখন মুছে নিব। এই তো আমি এইভাবে মুছে নিলেই কিন্তু দেখতেই পাচ্ছেন আগে কেমন নোংরা ছিল, যে এই পাশগুলো দেখুন কতটা নোংরা, আর এই পাশটা দেখুন আমি এখনই ক্লিন করে নিলাম। তো এইভাবে সম্পূর্ণ কিচেন আমি এখন ক্লিন করে নিব, দেখতেই পাচ্ছেন এই যে দেখুন এগুলো কত নোংরা হয়ে গেছে, কারণ অনেকদিন অসুস্থ থাকার কারণে আমি কিছুই করতে পারি নাই, যতই কাজের লোক থাক না কেন তারপর নিজের কাজ নিজেকেই করতে হবে। এই তো এগুলো এখন আমি সম্পূর্ণ ক্লিন করে তারপর আপনাদের সঙ্গে শেয়ার করব, চলুন তাহলে। একটা আপু আমাকে জিজ্ঞেস করেছিলেন যে আপু এটা কি, এটা হচ্ছে আমার এই যে দেখুন বেবিদের ফিল্টার, এই যে মিনি ফিল্টার, এটা এগুলো কিন্তু আপনারা বাজারে কিনতে পাবেন, এই যে দেখুন। এই এই তো এখন দেখুন আমার কিচেনের কি অবস্থা, চলুন কিচেনটা আপনাদের সঙ্গে আজকে শেয়ার করি, কারণ আমি ডিপ ক্লিন করছি আজকে কিচেন। এই তো এই যে দেখুন যে ময়লাগুলো দেখছিলেন আছে, একটু কিন্তু নাই, কাজের লোক যতই রাখুন না কেন নিজেকেই নিজের কাজ করতে হবে। এই তো দেখুন এগুলো কি যে নোংরা হয়েছিল আজকে, আমি পুরা কিচেনটা ডিপ ক্লিন করে ফেলছি। এই তো রহিমা মানে খেতে বসে গেছে, এখন ঠিক তিনটা বেজে গেছে, আজকে সব কিছুই লেট। তো এই তো মামা সালাম দিয়ে দাও। আসসালামু আলাইকুম। এই তো কেমন হয়েছে রান্না মা? মাছগুলো অনেক ইয়ামি হয়েছে। থ্যাংক ইউ, খেয়ে ফেলো, এখন স্মৃতি খাবে, আপনাদের ভাইয়া খেয়ে গেছে, এখন আমি শাওয়ার নিয়ে এসে আমিও খেতে বসে যাব। এই তো ছোট নবাবের খেলনাগুলো পাশের রুমে এইভাবে দিয়ে দিয়েছি রুইভুরির বেডে। এরকম ডিপ ক্লিন যেদিন করা হয় বাসা,
এরকম লেটে দুপুরে খাবার খাওয়া হয়। অবশ্যই আপুকে কমেন্ট করে জানাতে ভুলবে না। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।